হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, শাক কাটতে বসে গেছি। তো শাকটা কালকে যতটা ভালো ছিল ততটাই আজ খারাপ হয়ে গেছে। দেখো, বাদ দিয়ে দিয়ে কেটে কেটে করবো যতটা পাওয়া যায়। পেকে গেছে, কি করব বলো? একদিনে কি আর অত রান্না করা যায় না, খাওয়া যায়। তো যাই হোক, দেখো শাকগুলো কাটছি, যেটা একদমই পচে গেছে সেটাই বাদ দিয়ে দেবো। এই দিয়ে যতটা বেড়ায় তাই করবো। আর এখানে বেগুন নিয়ে আসলো এখন শাকের সাথে দেওয়ার জন্য। বেগুন আর এদিকে থোটটাও করব। তো শাকটা কেটে কিন্তু থোটটা কাটতে হবে, থোটটা অল্প একটু হবে। যাই হোক, এখন সবজি কাটা চলছে। আগে লাউ শাকটা কেটে নিই, দেখি কতটা বেড়ায়। তো দেখতে থাকুন বন্ধুরা। দেখো, শাকটা কেটে এইটুখানি বেরিয়েছে। তো এবার একটু আলু টালু কাটা যাক। তো মোটামুটি বেশি বাদ যায়নি, ওই কটা পাকা পাকা পাতা কটা পচে গেছে ওই রকমই। তো শাকে দেবো বলে আলু কেটে নিচ্ছি। দুটো আলুই দেবো, কারণ শাক তো কমে যাবে, আলু আলুই বেশি থাকবে। দুটো আলু আর এদিকে দেখো, চলো বেগুন কেটে নিই। বেগুনগুলো দেখে তো খুব লোভ লাগছে, জানি না ভেতরটা কেমন হবে। দেখো বন্ধুরা, একদম কচি বেগুনটা। চলো বেগুনটাও কেটে জলের মধ্যে ফেলে রাখি। আরেকটা দেবো, একটা রেখে দেবো ভাবছি, বড়টাই রেখে দিই। আর এটা দিয়ে দিই, বেগুনের কি দাম! এই তিনটে বেগুন 17 টাকা, কিন্তু একদম ফ্রেশ, কোনো বাজে দেখছি না। তো চলো বেগুন কেটে নিলাম। এই দেখো, এই বেগুন আলু দিয়ে লাউ শাকটা করবো। আর এইদিকে এই দেখো, এখন থোরটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার কাটতে হবে ঝিরি ঝিরি করে। তো আগে একটু সাইডগুলো ফেলে দিই, এমন হচ্ছে ভালো হবে না। কেমন লালচে লালচে লাগছে, এমনিতে একটুখানি থোর, তারপর যদি এত বাদই যায় তাহলে আমরা খাবো কি? তো যাই হোক, এই দেখো কেটে নিচ্ছে, একদম কচি তো, তাই না ওই রোয়া রোয়াটা বেরায়নি। তো চলো, থোরটা কাটা হলে প্রায় সবজি কাটাই হয়ে গেল। ওদিকে ডাল ভাত দুটোই বসিয়ে দিয়েছি। এবারে চলো রান্না বান্না লেগে পড়তে হবে, থোরটা কেটে নিই। লালচে লালচে থোরটা, চলো থোরটা কেটে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখো, কর্তা মশাই বসে গেছে আনারস কাটতে। দাও দাও কোকটা দাও, এবারে দেবো, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো আজকেরটা পুরো ফ্রেশ, একদম ছোট্ট ছোট্ট টুকরো করবে, হ্যাঁ সুন্দর করে কেটে, যাতে গলা না ধরে। এই দেখো বন্ধুরা কাটছে, দেখো চোখগুলো ফেলবা পরে, আগে ছাড়িয়ে নাও। সব ফেলছি বন্ধুরা, দেখতে পাচ্ছো আনারস কাটার এক্সপার্ট বসেছে, যেটা গায়ে থেকে যাবে এক গাদা বুঝতেই পারছি, ও যা কাটছে দেখো। তো ঠিক আছে, তুমি কাটাকাটি করো, আরো ফেলতে বলে ফেলে দেবো, কি আছে না। ঠিক আছে, তুমি কাটাকাটি করো, তারপরে কেমন কতটা কি হলো সেটা বন্ধুদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ওকে বন্ধুরা। দেখো আমার কর্তা মশাই আর্ধেকের আর্ধেক কেটেছে, কেটে বলছে আমি আর পারবো না, মানে হলো না একটা গান আছে না, ওইরকম একটা ব্যাপার। এই আবার আমাকেই এখন কাজে লেগে পড়তে হয়েছে। এই চোখগুলো রেখে দিচ্ছে, চোখগুলো থাকলে হয় বলো, তাহলে তো গলা ধরবে। তাই আমি আবার মাঠে নেবে পড়লাম। তো এই দেখো কাটছি, একটু বেশি করে বাদ দেবে না বলছে, তাহলে আর কী খাবে, বেশি করে বাদ দিলে সবই তো ফেলে যাচ্ছে। হ্যাঁ সবই তো ফেলে দিচ্ছে, কিন্তু তোমার যতটা ফেলা ততটা ফেলতেই হবে। আমরা তো আর ওই রকম বাইরের লোকের মতন কাটতে পারবো না, না যেমন আর সদ কাটে সবাই, যেমন রাস্তায় যেমন বিক্রি হয়, ওরকম তো পারবো না। ওটা মেশিন আছে, মেশিন দিয়ে বার করতে হবে, অন্য টাইপের ছুরি আছে, ওটা মেশিন না, অন্য টাইপের ছুরি। তো এই দেখো আমি কেটেছি, তাও এই যে একটু একটু করে এরকম করে কেটে কেটে মাঝে মাঝে বাদ দিয়ে দিতে হবে। বলে না মেয়ে ছেলের কাজ ব্যাটা ছেলেটা পারে না, রাস্তায় তো ব্যাটা ছেলেগুলোই করে।
তো যাই হোক, ও ভয় পেয়ে গেছিল, ভয় বাবারে বাবা, তাই জন্য আমি কাটতে বসে গেছি। আর ওইদিকে রান্না চলছে, এদিকে আমি কাটছি। তো চলো টাটা। বন্ধুরা দেখো, লাউ শাকের তরকারি বসিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আলু বেগুনটা হলুদ দিয়ে ভাজাভাজি করে, তারপরে এতে লবণ আর লাউ শাক, হলুদ গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো সামান্য একটু, কাঁচা লঙ্কা দিয়ে এখন কিন্তু এই যে রান্না হচ্ছে। তো জল কিন্তু দিইনি এক্সট্রা করে, এই লবণ দিয়ে যা জল ছেড়েছে শাক দিয়ে। তো চলো এরকমভাবেই এটা রান্না করব। তো চিনিও দিয়ে দিয়েছি। তো চলো এবারে কেমন হয় না হয় সবটাই এখন দেখাবো তোমাদেরকে। তো এটাকে ঢাকা দিয়ে এখন রান্না করব যতক্ষণ না সিদ্ধ হয়, আর লো ফ্লেম করে দেবো যাতে আলু ডাটা সব সুন্দর করে সিদ্ধ হয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখলে ওইদিকে শাক বসিয়েছি, আর এদিকে এখন ভর্তা বসাবো, তার জন্য একটু ছোটো ছোটো বড়ি ভেজে নিচ্ছি। তো আজকে দুটো তরকারিতে কিন্তু বড়ি পড়বে, লাউ শাকও পড়বে, এটাতেও পড়বে। তো চলো, বড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে তুলে রাখি, তারপরে আসছি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, বড়িটা না দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা আর একটু সামান্য হলুদ দিয়েছি। তো চলো এবার ভর্তা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আছে সাথে। ভর্তাটাকে সেদ্ধ করে নিয়ে ডাইরেক্ট কড়াইতেই করছি, কারণ কষি ছিল ভর্তা। তো চলো দেখো, ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি, আলুও দিইনি, এইটুখানি নর্মাল যেতে পারি ভাবে হবে। তো এখন লবণ দিয়ে দিতে হবে, তাহলে যতটা পরিমাণ জল বেরাবে সেই জলেই কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থাকো। বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সামনে একটু হলুদ দিয়েছি। তো চলো এবার ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে লো ফ্লেমে। তো দেখতে থাকো, কেমন হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, লাউ শাকের জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর আলু ঠালু ডাটা ঠাটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একদম বেগুন টেগুন গলে গেছে। তো এবার এতে ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো, বড়িটা দিয়ে চিনি তো দিয়ে দিয়েছি আগেই। তো চলো এবারে ভালো করে নাড়াচাড়া করে আবার 2 মিনিট মতন, তারপর এটাকে নামিয়ে দেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো। দেখো 4 ঘন্টা একটু জল বেরিয়েছে, তো এই জলেই কিন্তু হবে, আমি এক্সট্রা করে কোনো জল দিইনি। তো এটা এখনও পপা শুকনো শুকনো হবে তারপরে। আর এদিকে দেখো, বড়ি দিয়ে লাউ শাক, এটাও কিন্তু হয়ে গেছে, এই দেখো বড়িটাও দিয়ে দিয়েছি তোমাদের দেখলেই। তো চলো এবারে এটাকে নাবিয়ে নিই, তারপরে আবার আসছি, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো। বন্ধুরা দেখো, ছোট্টটা অনেকটা জল শুকিয়ে এসছে। তো চলো এবারে এতে ভেজে রাখা ছোট্ট বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু বেশ শুকনো করে নাড়াচাড়া করা হচ্ছে। তো লাস্টে একটু একটা জিনিস দেবো, তোমাদের সাথে শেয়ার করবো কী দেবো না দেবো, এটা একটু শুকনো হয়ে যাক। আর এইদিকে দেখো, লাউ শাকটা না দিয়ে কিন্তু মানে ফোড়ন দিয়ে দিয়েছি, ডাল সম্বরা দেবো বলে, শুকনো লঙ্কা আর যেন বলে কালো জিরে। তো চলো এবারে এতে টমেটোটা দিয়ে, টমেটো দিয়ে হালকা করে একটু মুসুর ডাল করবো, মুসুর ডাল স্পেশাল শুকনো করে নিয়েছিলাম। তো চলো টমেটোটাতে গলে যাক, তারপরে এতে হলুদ লবণ সব অ্যাড করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এটা একটু চিনিও দিয়েছি, চিনি দিতে ভুলে গেছিলাম, একটু চিনিও দিয়ে ভালো লাগবে না, অল্প করে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, আমার কিন্তু 4 কমপ্লিট, 4 ভাজা বড়ি দিয়ে। তো চলো একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে 1-2 মিনিট মতন একটু এরকম নাড়াচাড়া করে নাড়িয়ে দেবো। আর এইদিকে দেখো, তো বন্ধুরা দেখো, টমেটোটা কিন্তু একদম গলে গেছে, লবণ হলুদ দিয়েছিলাম যেহেতু। তো চলো এবারে এতে কিন্তু সিদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দেবো, এই দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কারণ আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি যাতে ছিটকা না আসে। তো এখনও পরিমাণ মতন জল দিতে লাগবে, এতটা গাঢ় তো টমেটো ডাল করব না আমি, মানে মুসুরির ডাল। তো একটু পরিমাণ মতন জল দিতে হবে, তো চলো দেখতে থাকো, পরিমাণ মতন জল টল দিয়ে কেমন কি হয় না হয়, কেমন ঘনত্ব রাখি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আগে থোর ভাজাটা কিন্তু নাবিয়ে নিতে হবে, থোর ভাজা একদম রেডি। তো দেখো ডালে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর ডালটা কিন্তু টক বক করে ফুটছে, এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি এবারে ধনে পাতা। তো ধনে পাতা দিয়ে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। তো বন্ধুরা, রান্নার পার্ট তো শেষ এবেলার মতন, তো তোমাদের সাথে আবার দেখা হবে খাওয়ার সময়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাপোর্ট করতে থাকো। টাটা।
হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ তারি নিয়ে বসে পড়লাম। তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে চলো প্রথমেই দেখে নেবো। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো দেখা যাক আজকে কী কী আছে লাঞ্চ মেনুতে। রয়েছে দেখো সুন্দর করে সাজানো গরম গরম ভাত, তারপরে রয়েছে কিন্তু এক টুকরো কাগজি লেবু, তারপরে রয়েছে এখানে বড়ি দিয়ে থোর ভাজা, তারপরে রয়েছে লাউ শাকের ঘণ্ট, আর এখানে রয়েছে টমেটো আর ধনে পাতা দিয়ে মসুর ডাল, আর রয়েছে পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ থালি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। বৃহস্পতিবারের দুপুরে একদম জমিয়ে ঠমিয়ে খাওয়া হবে, একদম অনেকগুলো রান্নাবান্না আছে। তো প্রথমেই কর্তা মাসে কিন্তু লাউ শাকটা দিয়ে খাচ্ছে, যেটা আলু বেগুন বড়ি দিয়ে করেছিলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বরা দিয়ে, জাস্ট একটু সামান্য জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি আর লবণ এই দিয়ে কিন্তু করা, আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। একদম সিম্পলভাবে করা, কোনো রকম জলও দিইনি, লবণ দিয়ে যে শাক দিয়ে জল বেরিয়েছে সেটা দিয়েই করা। তো অনেকদিন পর খেলাম লাউ শাকটা, তো বেশ ভালোই লাগলো আর সুন্দর লাগলো খেতে। তো কর্তা মাসে দেখো মাখামাখ শুরু করে দিয়েছে একদম, তো একটু গরম গরম আছে মনে হয় না, ডাটা চিপাচ্ছে, হ্যাঁ ডাটা চিপাচ্ছে, ওই জন্যই একটু খেতে ব্যস্ত। তো চলো লাউ শাকটা দিয়ে খাক, তারপরে আবার আসবো। তো লাউ শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে কিন্তু থোর ভাজা, থোর ভাজাটাও থোরটাও অনেকদিন পর আনা হলো। থোরটা ধনে পাতা আর বড়ি দিয়ে ভেজেছিলাম, তো বেশ লাগছিলো খেতে থোর ভাজাটা, কচি কচি থোর ছিল তো, তো খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছিলো। তো কর্তা মশাই দেখো দেখাচ্ছে যে থোরগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। তো চলো থোর ভাজা দিয়ে খেয়ে নিক, তারপরে আবার চলে আসবো। তো থোর ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট, এবারে কিন্তু ডাল দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খেতে হবে। তো ডালটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঢেলে নিলো, দেখো টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল, তো একদম লেবু ফেবু চটকে, একদম চটকা চটকে মাখামাখি সব চলছে, একদম ডাল অনেকটা হয়ে গেছে, ভাতের পরিমাণ কম যেহেতু সবজি দিয়ে সব ভাতগুলো বেশিরভাগ খেয়ে নিয়েছে। তো ডালের পাতে রয়েছে পাঁপড় ভাজা, তো এই দিয়ে কিন্তু বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া একদম জমে গেছিলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে দেখো, তোমাদের সাপোর্ট কিন্তু একান্তই প্রয়োজন। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, ভালো লাগলে পাশে থেকো, সুস্থ থেকো।